নিশা সামগ্রী সহ আটক ছয় রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। বহির্রাজ্যে পাচার করা হয় রাজ্য থেকে গাজা, ফের গাজা পাচারের আগে আটক। শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অভিযান চালায় শ্যামাপল্লী এলাকায় বিজয় ঠাকুরের বাড়িতে। সেখান থেকে পুলিশ উদ্ধার করে প্রচুর গাজা। আটক করা হয় দুজনকে। পরে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রেল স্টেশন থেকে আরো চারজনকে গ্রেপ্তার করে। তারা জানায় নেশা সামগ্রীগুলি বিহারে নিয়ে যাওয়ার কথা ছিল। আমাদের কাছে অনেক রাত্রিবেলা আমরা একটা খবর পাই যে আমাদের সিংহমোড়াতে একটা বিহারি বাড়ি আছে, ওই বাড়িতে কিছু গাঁজা রাখা আছে। অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান ওয়াইজ ওইখানে রেড করি, সব অফিসার মিলে রেড করে আমরা পাঁচটা ব্যাগে টোটাল 21 কেজি 850 গ্রাম গাঁজা পাই, পাঁচটা স্কুল ব্যাগে। অ্যাকর্ডিংলি আমরা সিজার করি স্পটে মালগুলি এবং যাদের পজিশনে ছিল বিহারি ঠাকুর বাড়ি একটা, ওই বাড়িতে থেকে আমরা গাঁজাটা এবং ওদের দুজনকে থানাতে আনি। অন ইন্টারোগেশন তাদের কনফেস করে যে গাঁজাটা তারাই দেখেছে। রাখার পর যারা রেখেছে তারা বলেছে কালকে সকালবেলা এসে নিয়ে যাবে ট্রেনে। যে আমরা তাদেরকে এনে ইন্টারোগেশন করি কি ওরা নাম কি, ওদের দেখতে কেমন, এটা আমরা বের করে আমরা সকাল ভোরবেলাতে আমরা সিভিল ড্রেসে রেলওয়ে স্টেশনে আমরা রেড করি এবং নাম মিলিয়ে এবং দেখে যেরকম বলেছে ওই রকম দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে আনা হয় এবং থানাতে তারা কনফেস করে যে এই মালটা তারাই রেখেছিল। রিপোর্ট চ্যানেল 3 রাত।